कृष्ण जय जय श्री राधे धर्म की शुद्ध सनातन धर्म की जय हो सनातन हिंदू धर्म की जय हो सनातन वैदिक धर्म की जय हो सनातन मानव धर्म की जय हो सनातन भागवत धर्म की जय हो सनातन गीता धर्म की जय हो सनातन उपनिषद धर्म की जय हो धर्म का विनाश हो प्राणियों में सद्भावना हो विश्व का कल्याण हो भारत माता की जय हो गौ माता की सुरक्षा हो गौ हत्या बंद हो संत समाज की जय हो भक्त समाज की जय हो कटिया बाबा मंदिर की जय हो अखिल भारत विराट सनातन धर्म सम्मेलन की जय हो कुंडीय गोपाल महायज्ञ की जय हो निर्मार्ग जुगल महानवमंत्र संकीर्तन की जय हो गुरु परंपरा की जय हो अपने अपने गुरु महाराज की जय हो सच्चे दरबार की जय हो आज के आनंद की जय हो जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे गुरु ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः ज्ञापयच्च परं तत्त्वं प्रापयच्च परं पदं गमयच्च परं धाम सगुरु परमेश्वर भगवत आसने विराजित परम सत्य ब्रह्मचारी महाराज अन्यान्य पंडित वृंद भक्त वृंद जनता जनार्दन आज প্রাকৃতিক দুর্যোগ অবশ্য আমার মতে এটা ঠিক দুর্যোগ নয় এটা সুযোগ ভগবতের যে ভাইব্রেশন ভগবতের অনুপরমাণু বিস্তৃত হলে বিকশিত হলে এই সব নোংরা দুর্গন্ধ বিষয় গন্ধ প্রাকৃতিক দুর্গন্ধ এগুলি সব দূরীভূত হয়ে যায় আর দেবতাদের সেই পুষ্পবৃষ্টি হয় আমি জানি তোমাদের সকল অসুবিধা হচ্ছে এই সকল অসুবিধা ভোগ করেও সেই কৃষ্ণ কথামৃত সাগরে নিমজ্জিত হতে হয় যেই জিনিসটা পেতে যত সহজ সেই জিনিসটার মূল্য তত কম যেই জিনিসটা পেতে যত কঠিন সেই জিনিসটার মূল্য তত অধিক মহা সুতরাং একটু কষ্ট তো সহ্য করতেই হবে যে কষ্ট করে সেই কেষ্ট পায় এই সাত দিন যাবত কেউ দাঁড়িয়ে কেউ বসে নানারকম প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও কৃষ্ণ কথামৃত সাগরে তোমরা মনোনিবেশ করলে এই সব দেখে আমি খুব প্রীত হলাম প্রসন্ন হলাম ভগবানের কৃপা দৃষ্টি আশীর্বাদ দৃষ্টি সকলের প্রতি অজস্র ধারায় অবিশ্রান্ত ধারায় অবিরারিত অবিরত ধারায় বর্ষিত হোক ভগবত চরণ কমলে আমাদের এই প্রার্থনা এই উৎসবকে শ্রীমণ্ডিত করার জন্য সাফল্যমণ্ডিত করার জন্য কাঠি বাবা চেরিটেবল ট্রাস্টের সদস্য সদস্যগণ অনেক আছে তাদের নাম আমার বলার দরকার নেই তাদের সকলে আর্থিক শারীরিক মানসিক কায়িক সহযোগিতায় সুন্দরভাবে উৎসব সম্পন্ন হলো এ বিষয়ে কোনো সন্দেহ নেই গুরু পরম্পরার সমস্ত ঋষিগণ প্রসন্ন আছেন আমরাও ব্রহ্মচারীও খুব খুশি তোমাদের ভক্তি বিশ্বাস নির্ভরতা একাগ্রতা দেখে আর অন্যান্য অনেক ভক্তগণ অনেক ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে এসে এই উৎসবে শ্রীবৃদ্ধি করেছেন বহু অর্থ দান করেছেন তাদের সকলে পারিবারিক শারীরিক মানসিক সব রকম সুখ শান্তি সুরক্ষিত হোক ভগবত চরণ কমলে প্রার্থনা এই উৎসবে বেশি থেকে বেশি সংখ্যায় আশপাশে গ্রাম থেকে অনেকেই এসছেন তাদের সকলেরই কল্যাণ হোক মঙ্গল হোক আমার গুরুদেবের পূর্ণ আশীর্বাদ তাদের প্রতি বর্ষিত হোক
কেউ পরোক্ষভাবে, কেউ প্রত্যক্ষভাবে অনেক সেবা করেছে, যারা যারা আমরা হয়তো জানি না, তাদের সকলের কল্যাণ হোক। যারা সাউন্ডিংয়ে আছে বা ইলেকট্রিকে আছে, ইলেকট্রিক মাইক সাউন্ডিং প্যান্ডেল, তারা অনেকভাবে সহায়তা করেছে এই উৎসবকে শ্রীমণ্ডিত করার জন্য। তাদের সকলের কৃষ্ণ ভক্তি লাভ হোক, রাধা প্রেম লাভ হোক, গুরু পরম্পরা আশীর্বাদ অজস্র ধারায়, অবিশ্রান্ত ধারায়, অবারিত ধারায় তাদের প্রতি বর্ষিত হোক ভগবত চরণ কমলে। আমার এই প্রার্থনা, এবং আমি ব্যক্তিগতভাবেও তোমাদের সকলকে আশীর্বাদ করি। এতদিন শ্লোকের মাধ্যমে, গানের মাধ্যমে আমরা কৃষ্ণ কথামৃত শ্রবণ করলাম, আসল হলো প্র্যাকটিক্যাল লাইফ, বাস্তব জগতে চলতে ফিরতে ভাগবত, চলতে ফিরতে ভাগবতকে আস্বাদন করতে হয়। চলতে ফিরতে কেমন? যেই জিনিসটাই আমরা খাব, যেই জিনিসটা আমরা আস্বাদন করব, সেইটা বিষ্ণু মন্ত্র জপ করে নেওয়া উচিত, ভগবত প্রসাদ করে নেওয়া উচিত। সংসারে নারী জাতি বা কোনো মহিলার প্রতি কুদৃষ্টি রাখা ঠিক নয়, সব মাতৃজাতি, এই ভাব রেখে সকলকেই দেখা উচিত। এইটি একটা মস্ত বড় ভগবত। সংসারের প্রতিটি পদক্ষেপে কৃষ্ণ নাম স্মরণ মনন করে চলা, এটা হলো ভাগবত। শুধু কতগুলি শব্দ সমষ্টি, শব্দ জাল আর কথা সমষ্টি আমরা শুনলাম, কালকের থেকে সব ভুলে গেলাম, তা নয়। সমস্ত জীবনটাকে ভাগবতময় করতে হবে। প্রতিটি জীবনের ক্ষেত্রে বহুরূপে সম্মুখে তোমার, কোথা ছাড়ি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সকলের মধ্যে তাকে দেখতে হবে। স্থাবর জঙ্গম না দেখে দেখো তারই অঙ্গ, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সঙ্গ। সকলের মধ্যে তিনি আছেন, সর্বঘটে তিনি আছেন, সর্বভূতে তিনি আছেন, এই ভাবটা রাখাটাই হলো চলতে ফিরতে বেদান্ত, চলতে ফিরতে ভাগবত। ভাগবত কতগুলি গ্রন্থের মধ্যে সীমিত নয়, কতগুলি শ্লোক পদাবলী সংস্কৃত শ্লোকের মধ্যে সীমিত নয়, এই জীবনযাত্রায় প্রতিটি পদক্ষেপে কেঁপে ভগবান আমাদের রক্ষা করছেন। এই হৃদয় মন্দিরে তিনি বিরাজিত হয়ে সমস্ত কার্য পর্যবেক্ষণ করছেন, এটাকে বিশ্বাস কর। এই শরীরটা হলো একটি মলমূত্রের কারখানা, এই শরীরটা হলো কফ পাক পিত্ত মল পিষ্ঠার সটক, মানে একটা গাড়ি আমরা মলমূত্র বহন করছি, কফ পাক পিত্তকে বহন করছি, রক্ত হাড় মাংসকে বহন করছি, দেয়ার ইজ নাথিং ইন সাইড, এর মধ্যে কিচ্ছু নেই, এটাই ভগবান। ভাগবত বলে কতগুলি শব্দ জাল নয়, ভাগবত বলতে এই তোমাদের হৃদয় মন্দিরে ভগবান স্বয়ং বসে আছেন, তাকে জানা, তাকে অনুভব করা, অনুশীলন করা, অনুধ্যান করা, অনুচিন্তন করা, এইটি হলো ভাগবত। যত্র নারীয়স্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যেখানে নারীগণ পূজিত হন, আরাধিত হন, সম্মানিত হন, ওখানে দেবতা পর্যন্ত রমণ করেন, শাস্ত্রে আছে। এই জন্য সমস্ত মহিলা এবং নারী জাতির প্রতি মাতৃবুদ্ধি রাখতে হবে, এইটাই ভাগবত। ভাগবত মানে কোনো শব্দ যার নয়। ব্রহ্মচারী 7 দিন পর্যন্ত অত্যন্ত কৃপা অনুগ্রহপূর্বক এই বৃদ্ধ বয়সে এসে আমাদের নির্দেশ মতো বা আমাদের কথা এসে তোমাদের কৃষ্ণ কথা শোনাচ্ছেন, এটা তোমাদের প্রতি কত বড় তার কৃপা। সেটা কেবল শব্দের মধ্যে ঢুকলে হবে না, জীবনের প্রতিটি ব্যবহারিক ক্ষেত্রে ভগবানের সত্তাকে অনুভব করতে হবে, এটাই। যে শরীরকে আমরা এত ভালোবাসি, যে শরীরের প্রতি আমাদের এত স্নেহ, যে শরীরের প্রতি আমরা এত ঘর্ষণ করি, যে শরীরকে ভালো মতো খাওয়াচ্ছি, আলটিমেটলি এটা কিছুই নয়, শুধু একটা ভাড়া বাড়ি, রেন্টেড হাউস, কিরায়েটা ঘর, 50-60 বছরের জন্য কিরায় নিয়ে এসেছি, আবার একদিন একদিন ছেড়ে দিতে হবে, এইটি ভালো। এর মধ্যে স্বয়ং ভগবান বিরাজিত হয়ে আমাদের সমস্ত কর্মকে নির্দেশ করছেন, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তহ স্মৃতির জ্ঞান মপোহনং চ বেদৈশ্চ সর্বৈ রহমেব বিদ্যো বেদান্ত কৃতি বেদ বিদেব চাহম। এই ভাব
अहम वैश्य नरो भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणपाद समायुक्तः पचाम्यन्नं चतुर्विधं। हे भगवान्, जलादित्यतम तेजो चतुर्भाषेति अखिलं यच्चन्द्रमसि यच्चन्द्रौ तत्तेज विद्धि मामकम्। एटाई भगवान्, कमविश्वच भूतानि धारयं मम ओजसा पुष्णामि चौषधि सर्वा सौभुद्वार्षात्मकः। एटा भगवान्, এই সংসারে সূর্য চন্দ্র যা কিছু আলো প্রকাশ হাওয়া বাহু এসব ভগবানের রূপ। ভগবান গীতায় বলছে যে অর্জুন, এই যে সূর্য চন্দ্রমা ঝড় বাতাস তুফান লাইট অন্ধকার যা কিছু সব আমারই রূপ, আর যা কিছু ঔষধি কাশ পালা এ সংসারে যা কিছু দেখছো সব আমারই রূপ। আমি তোমার শরীরের মধ্যে প্রবেশ করে এই অন্নটাকে হজম করছি, হজম করে রক্ত বানিয়ে দিচ্ছি, পৃষ্ঠা বানিয়ে দিচ্ছি, মলমূত্র বানিয়ে দিচ্ছি, শরীরটাকে ধারণ করে রেখেছি, এটা আমারই রূপ। আমি সকলের মধ্যে প্রবেশ করে আমি আমার দ্বারাই অজ্ঞান হয় আবার আমার দ্বারাই বিজ্ঞান হয় পরে প্রকাশ হয় যা কিছু সবই আমি, এইটাও ভালো। এই জন্যে আমাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যাল লাইফে চলতে ফিরতে ভগবানকে ইউজ করতে হবে। সকলের মধ্যে ভগবানকে দেখো, সমস্ত পুরুষ জাতি কৃষ্ণের স্বরূপ, সমস্ত নারী জাতি রাধার স্বরূপ। এই দিব্যভাবে অনুপ্রাণিত হয়ে সংসার জীবন যাত্রায় আমরা যখন পরিচালিত হব তাহলে এটাই ভালো। তোমরা সকলে এখানে সুন্দর হতে এসছো, আর সুন্দর হতে গেলে শ্যাম সুন্দর ভজনা করতে হবে। সংসারে ভজনা করলে কেউ সুন্দর হয়নি আর হবেও না। আমি পৃথিবীর বহু দেশে ঘুরে বেড়াচ্ছি, কোথাও কিছু নেই, দেয়ার ইজ নাথিং ইনসাইড। বিল গেটস আমেরিকার সবচেয়ে পয়সাওয়ালা লোক, পয়সা মানে মুকেশ আম্বানি যে 99 কোটি টাকা খরচ করে ছেলের বিয়ে দিল, এই মুকেশ আম্বানি রিলায়েন্স এদের 100 বার কিনতে পারে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আমেরিকায় থাকে, তার প্রচুর পয়সা, সে মনে হচ্ছে ভারতবর্ষকেও কিনতে পারে, কিন্তু সংসারে শান্তি নেই। দুটো ছেলে ল্যাংড়া, হ্যান্ডিক্যাপ, লক্ষ লক্ষ ডলার পার মধ্যে ঢুকিয়েছে, ছেলে আর ঠিক হয় না, একটা মেয়ে আছে অবশ্য ভালো। তাহলে পয়সার তারা কিচ্ছু নেই, কিচ্ছু হয় না, সব চাবিকাঠি উপরে গোবিন্দের চরণে। এই জন্য গোবিন্দকে ডাকো, গোবিন্দ মেডিটেশন কনসাসনেস চিন্তন অনুশীলন, এইটি হলো জীবনের চরম পরম পাওয়া। এই হাড় মাংসের খাঁচাটি পেয়েছো, রেন্টেড হাউস বাড়ি ভাড়া বাড়ি, এখানে কিচ্ছু সুখ স্বচ্ছন্দ কিচ্ছু নেই, একটু বনে মনে কোণে বসে চিন্তা করে দেখো, একমাত্র কৃষ্ণ কথাই এই জীবনের সার্থকতা, কৃষ্ণ কথাই এই মানব জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য, আর এ সংসারে কিছুই নেই, তোমাদের নিজেরাও বুঝতে পারছ। এই জন্যে সব রকম ঝঞ্ঝাট ঝামেলা মুক্ত হয়ে এই ভাগবত জীবনকে তোমরা আস্বাদন করো, নিত্য নিরন্তর এটাকে চিন্তন করো। ভাগবত তো কালকে আজকেই শেষ হয়ে যাবে, সারা জীবনটাকে ভাগবতময় করে দাও, গোবিন্দকে চিন্তা সকলের মধ্যে তাকে দেখো, সকল হৃদয় মন্দিরে তিনি আছেন। স্বামীজি বলতেন সমস্ত পশু পক্ষীর মধ্যে ভগবান আছেন, মানুষের মধ্যে ভগবান আছেন, সকলের মধ্যেই তিনি আছেন। এই ভাব রেখে চলাটাই হলো প্র্যাকটিক্যাল জীবনে ভগবতকে আস্বাদন করা। নাম প্রণাম প্রার্থনা সমর্পণ, এই হলো ভগবত। শেষ শ্লোক, নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণামহ দুঃখ শমনঃ স্তম নমামি হরিম পরম। ওই নাম প্রণাম প্রার্থনা সমর্পণ, নমামি মানে সমর্পণ করা। এই জন্য জীবনের প্রতিটি মুহূর্তে পদে পদে প্রতিটি কাজে ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ, প্রতিটি কর্মই তার পূজা। পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তিপহিতম অস্নামি প্রিয়তাত্মনঃ। অর্জুন, আমাকে জলই দাও আর বেলপাতাই দাও, তুলসী পাতাই দাও আর ফলই দাও আর তোমার ফুলই দাও, যা দাও শ্রদ্ধার সহিত, এই দেখ এরকম না, শ্রদ্ধার সহিত দাও, এই মন পুষ্পকে দাও, শরীরকে দাও, এইগুলি অর্পণ করার বিধান।
মন পুষ্প এইগুলি ঈশ্বর চরণে অর্পণ করতে হয়, শ্রদ্ধার সহিত অর্পণ করতে হয়। এইরূপ করলে তোমাদের জীবন মঙ্গলময় হয়ে যাবে। আমি আবার বলছি, কাঠিমাল চৈতন্য ট্রাস্ট ভরা কর্তৃক আয়োজিত বিশাল সমাগম, এই সব দর্শন করে আমরা খুব খুশি হলাম। সকলের কায়িক মানসিক শারীরিক সহযোগিতায় এই উৎসব শ্রীমণ্ডিত হয়েছে, সাফল্যমণ্ডিত হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের প্রতি গুরু কৃপা, ভগবত কৃপা, দিব্য দিব্য মহাপুরুষদের কৃপা, যারা এখানে আছেন আমাদের 56 পুরুষ, তাদেরও চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম, তাদের শুভ দৃষ্টি শুভ আশীর্বাদ তোমাদের প্রতি আবার বলছি অজস্র দ্বারায় বর্ষিত হোক। এই শুভেচ্ছা পোষণ করে আজ এখানেই আমার কথার বিশ্রাম দিলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধর্ম কি অধর্ম কা, প্রাণিও মে বিশ্ব কা, আরাত্মতা কি গৌমতা কি গোহত্যা, সন্ত সমাজ কি ভক্ত সমাজ কি আপনে আপনে গুরু মহারাজ কি বাবাজি মহারাজ কি বাবাজি মহারাজ কি সচ্চে দরবার কি আজ কে আনন্দ কি জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।